যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো, খোলা রয়েছে হাওড়া হাট, পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে যায় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা বাধে ব্যবসায়ীদের, এরপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, করোনা বিধি ভেঙে খুলে রাখা হলো হাওড়া হাট, বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা ব্যবসায়ীদের। প্রতিবাদে জিটি রোড হাওড়া ময়দান অবরোধ করে ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেই বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আরো একটি খবরের দিকে নজর রাখবো, যেখানে হাওড়া কদমতলা বাজারে করোনার সতর্কতা জন্য পথে নামানো হয়েছে জায়ান্ট ওমিক্রন, অর্থাৎ ওমিক্রন সাজিয়ে পথে নামানো হয়েছে মানুষকে। পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ, পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক পরিয়ে দিচ্ছেন সেই ওমিক্রন দৈত্য। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, একেবারেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুটি ছবি হাওড়ার, এক জায়গায় মানুষকে সচেতন করতে পুলিশের একটা নতুন উদ্যোগ, অভিনব উদ্যোগ, এবং অন্যদিকে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়লেন ব্যবসায়ীরা। শোনা যাচ্ছে জগন্নাথ? হ্যাঁ, শোনা যাচ্ছে জগন্নাথ। একেবারেই যেখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, যে এক জায়গায় পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা, অন্যদিকে মানুষকে সচেতন করতে পুলিশের ওমিক্রন দৈত্য নামানো। স্বাভাবিকভাবে পুলিশ নিজের কাজটা করছে, তবে সাধারণ মানুষ কোথাও গিয়ে এখনো পর্যন্ত সচেতন নন। দেখো, ইতিমধ্যেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হাওড়ার হাট এবং হাওড়া পুরসভার তরফ থেকে, এবং মাননীয় মন্ত্রী অরূপ রায়ও ঘোষণা করে দিয়েছিল যে যেভাবে করোনা হাওড়ায় বৃদ্ধি পাচ্ছে তার জন্য হাওড়া হাট বন্ধ করার অবিলম্বে প্রয়োজন, এবং হাওড়া হাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা হাওড়া হাটের আশেপাশে হাওড়া হসপিটাল রয়েছে, হাওড়া কোর্ট রয়েছে, এবং গুরুত্বপূর্ণ বেশ কটি অফিস রয়েছে। তার ফলে এই হাট যদি চলতে থাকে, করোনা আরো ছড়াবে, কেন দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে আসে। এবং হাটে দেখা যায় একেবারে যে মাস্ক পরে এবং যে দূরত্ববিধি বজায় রাখা দরকার একেবারেই মানা হয় না, সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই হাট বসেছে, এবং হাটে যে একবার বিশৃঙ্খলার ছবি, প্রচুর মানুষ এক জায়গায় হয়েছে, সেখানে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয়, এবং জোর করে জিটি রোড অবরোধ করে হাট ব্যবসায়ীরা যেটা বলে যে অন্যান্য বাজার খোলা রয়েছে, মঙ্গলা হাটের উপরই কেন এই বিধি নিষেধ। কিন্তু মঙ্গলা হাটে বিধি নিষেধের কারণ একেবারেই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল, যেহেতু গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর এবং হাওড়া হাসপাতালের জন্য সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি আবার শিবপুর বাজারে দেখা যাচ্ছে ওমিক্রন দৈত্য সেজে মানুষকে সচেতন করছে, বাজারে যারা এসেছে মাস্ক পরেনি তাদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে, তাদের সচেতন। এই কারণে যে করোনা, আমরা গত 3 বছর ধরেই মানুষজন জানি করোনা কতটা ভয়াবহ, সেই করোনা সচেতন করে এসছে। কিন্তু ওমিক্রন নতুন একটি ভাইরাস এসছে, তার প্রকোপ থেকে যাতে মানুষ বাঁচতে পারে সেই জন্য ওমিক্রন দৈত্য সেজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দৈত্য, এবং দৈত্য বোঝানোর চেষ্টা করছে, তার পাশাপাশি দৈত্য নিজেই হাতে মাস্ক পরে, দুটো একেবারে পাশাপাশি দেখতে গেলে একদিকে যেমন সচেতন করার জন্য তৃণমূল কর্মীরা, তৃণমূল যুব যারা রয়েছে তার যথেষ্টই তৎপর, পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অনেক ধন্যবাদ জগন্নাথ আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।